আছো তোমরা সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছো আমি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে পাগলাখালি, ভোলা বাবার পুজো আছে আজকে, তো সেখানে যাব। খুব জাগ্রত ঠাকুর আমাদের এখানে, তো ওখানে যাব। আর দেখতে পাচ্ছ সবুজ রঙের জামদানি পরেছি, আমি শাড়ি আনিনি, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম এটা মায়ের শাড়ি, তো আমি শাড়ি আনিনি বলে এটাই পরে যাচ্ছি। আর সবুজ খুব ভালো, শ্রাবণ মাসে সবুজ পরলে খুব ভালো হয়। তোমার এটা সবুজ বোঝা যাচ্ছে না? হ্যাঁ, সবুজ রং বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্যামেরায় হয়তো সবুজ বোঝা যাচ্ছে না, বাট এই শাড়িটা কিন্তু সবুজ রঙের। আর আমি চুড়ি পরবো বগুলার থেকে, সবুজ রঙের চুড়ি শ্রাবণ মাস, তো তোমরাও পরো সবুজ রঙের জামা কাপড় বেশি বেশি করে পরো শ্রাবণ মাসে। তো চলো বেরোনো যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। এই যে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। তো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা কি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, একজন নতুন অতিথির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আমরা বেরিয়ে গেছি, রাস্তায় আছি এখন, এই এটা বোধহয় ময়ূরহাট নাকি, যাই হোক। তো আমরা কাঁচের চুড়ি পাইনি বগুলাতে, যাওয়ার সময় দেখবো খানি পাওয়া যায় কিনা। আর তা না হলে ফেসবুকে অনেকে সেল করছে এই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি সবুজ রঙের, তো ওখান থেকে নিয়ে নেবো অর্ডার করে। আমি পুরো বগুলা বাজারে পেলাম না, কারণ এখন কাঁচের চুড়ি তো উঠে গেছে, এখন সব ভেলভেট, তারপরে ম্যাটের চুড়ি, এই সমস্তই পাওয়া যাচ্ছে সব জায়গায়। তো যেতে যেতে এখানে আবার একটা বাঁশের ব্রিজ পড়লো, তো ওই জন্য তোমার দাদা ভাই আমাকে নামিয়ে দিল যে এই ব্রিজটুকু তুমি হেঁটে এসে পার করো। যাত্রাপথে হনুমান সাপ এগুলো দেখা খুব শুভ হয়, যাই হোক আমাদের যাত্রাটা মনে হচ্ছে খুব ভালো হবে। তো এই হচ্ছে সেই আমাদের কৃষ্ণগঞ্জ ব্রিজ, অসাধারণ ব্রিজটা। আর এই সাইডে হচ্ছে শিবনিবাস, দেখা যাবে না যদিও, শিবনিবাসের নাম অনেক দেখো। তো আমরা চলে এসেছি, এখন নৌকো করে পার হব, পার হলেই তারপরে আমরা মেইন জায়গাতে পৌঁছে যাব। এই যে নৌকো করে এখন পার হব, আর এই যে দূরে দেখতে পাচ্ছ এখানটাই মেইন জায়গা। আর এটা পুরো বাঁশের ব্রিজ একটা, তো এই হচ্ছে সারপ্রাইজ। আজকে বলেছিলাম বাড়ির থেকে হবু বৌমনি ঢাই করে দাও, তোর অনেকে দেখতে চেয়েছিলে তো আজকে দেখালাম। আর ওরা গেছে দাদা, তোমাদের দাদা ভাই গেছে গাড়ি পার্কিং করতে। সকালে নৌকা উঠছে, নৌকা পার হবে, আর ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই পাগলা বাবার মন্দির। চলো নৌকা বিহারে যাওয়া যাক। সুন্দরী
তো আমরা এবার একেবারেই মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এবার এখান থেকে পুজোর ডালা কিনব, ডালা কিনে তারপরে পুজো দিতে ঢুকবো। আর পাগলাখালি আমি আগেও এসেছি, তবে পুজো দিচ্ছি এই প্রথমবার। আমি আগের বার এসে পুজো করতে পারিনি, একটু সমস্যা ছিল। দাদা পুজো করেছিল তখন, আমার বাপের বাড়ি নতুন স্কুটি নেওয়া হয়েছিল, সেই স্কুটিটার পুজো করতে এসেছিলাম এখানে। আর এই যে হচ্ছে আমার সেকেন্ড বার। তো প্রচুর লোকজন, ভীষণ ভিড় মন্দিরের মধ্যে, প্রচুর দূর দূর থেকে লোকজন এসছে এখানে বাবার কাছে পুজো করতে। আর ভীষণ জাগ্রত বাবা এখানে, অনেকে এখানে পুজো করে। তো আমি এই ফার্স্ট টাইম কিন্তু মন্দিরের মধ্যে ঢুকছি, আগেরবার এসে মন্দিরের মধ্যে ঢুকতে পারিনি, বাইরেটা ঘুরে চলে গেছিলাম, পুজোও করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো এই যে ফার্স্ট টাইম আমার, আর এখানে লাইন দিয়েছি, জানি না চান্স পাবো কি না। তবুও কোনো রকমে একটুখানি ঠেসে ঠেসে ভেতরে আমাকে ঢুকতেই হবে পুজোটা করার জন্য। প্রচুর লোকজন, মন পুরো শান্তি হয়ে গেছে এখানটাই। আর এই যে এই সাইডটায় কিন্তু ভোলা বাবার আর একটা শিবলিঙ্গ আছে, আর একটা মূর্তি আছে, তো এখানেও পুজো করছে। আবার এখানেও একটা গাছ আছে, সেই গাছেও কিন্তু পুজো করা হচ্ছে এখানে। তো যাই হোক, অনেক কষ্টে একটু ঠেলে ঠুলে ভেতরে ঢুকেছি এখানে। এরকম না করলে আজকে আর পুজো দিতে পারতাম না, মানে আমি লাইন দাঁড়িয়েছি, আমাকে ঠেলে আগে সবাই পুজো দিয়ে দিচ্ছে, আমি আর চান্স পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে যাই হোক, আমিও একটু ঠেলে ঠুলে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে আমি তোমাদের দাদা ভাইকে খুঁজে বেড়াচ্ছি, ওকে পাচ্ছি না, ও তারপরে দেখি ফোন নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। তোর কাছে ফুলের ব্যাগটা ছিল, তোর কাছ থেকে ফুল বেলপাতা নিয়ে তারপরে আমি এখানে পুজোটা দিচ্ছি। তো আমি ডালাটা ওনাকে ধরিয়ে দিলাম, উনি নিজেই ফুলগুলো ওখানে দিয়ে, প্রসাদ দিয়ে আমাকে কিছু ফুল আবার দেবে। তো আমার এখানে পুজো দেওয়া শেষ, এবার আমি ওই সাইডটা, যে আরও একটা ঠাকুরের কথা বলেছিলাম, মানে শিব ঠাকুরই, তো ওই সাইডে যাব আবার পুজো করতে। আর এই সাইডটাতে এসে দেখি এখানেও সেম একই অবস্থা, তো আমাকে ওইভাবেই পুজোটা দিতে হবে যেমনভাবে সবাই দিচ্ছে। তো দেখি দাঁড়িয়ে থাকি কখন চান্স পাই। এই যে দেখতেই পাচ্ছ, এটা মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, আর এখানে সবাই মানতের ভাড়া বেঁধে যায় এখানে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু মেলা ঘুরবো। একটু ছোট্ট করে মেলাও বসেছে এখানে। তো এখানে যে নৌকোটা করে আমরা এলাম, তো সেই মাঝি বলছিল যে এখানে নাকি সোমবার আর বৃহস্পতিবার এরকম মেলা বসে। তো এখানে আর একজন আমার ভিউয়ার্সের সঙ্গে দেখা হলো, ভীষণই খুশি হলাম। আমার সঙ্গে কথা বলছিল যে আমার বাড়ি কোথায়, এই সব বলছিল, তো খুব ভালো লাগলো। আমার ভিডিও দেখে সে বলছিল। যাই হোক, আমরা মেলা ঘুরবো এখন, মেলা ঘুরে কিছু একটা খেয়ে নেব। তো খুব খিদে পেয়েছে, মাথা ঘুরছে আমাদের, বেশ খানিকটাই দূর যেহেতু বাইকে করে এসেছি, তারপরে উপোস করে এসেছি, একটু খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, তারপরে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো কিছু না খেলে আমি ওষুধটাও খেতে পারছি না, আমি ওষুধ নিয়ে এসেছি ব্যাগে করে। আর আমি কোথাও বেরোলেই সব রকমের ওষুধ আমার ব্যাগে থাকে, একটা ছোট্ট বক্স আছে, তার মধ্যে মাথা যন্ত্রণা ট্যাবলেট, বমি আমার হয় না তবুও আমি রেখে দিই। একটা মানে সবথেকে যেটা বড় প্রবলেম, আমার প্রচণ্ড পা কামড়াই, তো সেই পা কামড়ানোর একটা ট্যাবলেট সবসময় আমার ব্যাগে থাকে। তো আমি এখানে কিছু একটা খাবো ভেবেছিলাম, তো দেখলাম শুধু পরোটা লুচি, তো আমি না খেয়ে থাকতে রাজি আছি, তবে পরোটা লুচি আমার একদম ভালো লাগে না। তো এখানে কি খাবো, আমার দাদা বলছে যে এখন ফুচকা খাবে, এখন এই খালি পেটে ফুচকা খাবে, তো বাধ্য হয়ে আমাকেও খেতে হলো। তবে আমি টক জল দিয়ে খাবো না, শুধু শুকনো, মানে আলু শুধু দেবে, সেইভাবেই খাবো, কারণ আমাকে কিছু একটা খেতে হবে এখন ওষুধটা, তো সেই কারণের জন্য আমাকেও বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো বাইরের থেকে খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম বাইরে খেলে তো সবই আমার
আমিষ হয়ে যাবে। আজকে হচ্ছে নিরামিষ খাবো, তো সেই কারণের জন্য। তো যাই হোক, এখান থেকে ফুচকাটা খেয়ে বেরোই, তারপরে রাস্তায় তো কিছু খাওয়া হবে না, বাড়ি গিয়েই একবারে খাবো। তো বাড়িতে দিদা আছে, দিদাকে বললাম একটু নিরামিষ ভাত চাপিয়ে দিতে, তো ফোন করে বললাম, তো দিদা বলল ঠিক আছে। আরেক মাল 30 টাকা। বিভিন্ন রকমের পুতুল, তো এখানে হচ্ছে বড় বড় বাস ভর্তি করে, বড় বড় গাড়ি ভর্তি করে প্রচুর লোকজন আসে পুজো দিতে। আগেই বলেছি ভীষণ জাগ্রত ঠাকুর, তো এখানে ওনারা বোধহয় রান্না বান্না করে খাবে, সেই জন্য ওই ব্যবস্থা। তো খিচুড়ি ডাল ভাত এই সমস্ত দেখছিলাম হচ্ছে। তো আমি এখানে কিছুই কিনলাম না, কি কিনবো ভাবছি, কিছু তো একটা কিনতে হবে, তো সেই জন্য ভাবলাম এই কি বলে বাবলস, তো এইগুলোই একটা কিনলাম। তো ভালো লাগছিল যে যখন আবার নৌকো করে পার হব তখন এগুলো বাবলসগুলো ওড়াতে ওড়াতে যাব। তো যাই হোক, আমরা কিনে নিয়ে ঘাটের দিকে যাচ্ছি, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে এসছিও আমরা, শুধু একটু আমার পাটা যন্ত্রণা করছে, মানে আমি বলি আর কি কামড়াচ্ছে পাটা প্রচন্ড, মানে একটু হাঁটা চলা হলে একটু পাটা মানে কামড়াতে শুরু করে আমার, তো সেই জন্য। যাই হোক, আমার যেটা কিনেছিলাম ওটা না আমি ভুল, মানে এরকম কিভাবে কি টান দিলাম, এটা খুলে গেল, আমি আর বার করতে পারছিলাম না। তো যাই হোক, বারটার করে উপরের যে পাখা সিস্টেম ছিল ওটাকে আমি ভেঙে ফেলেছি, মানে ভেঙে গেছে আর কি, খুলে গেছে, তো আমি আর লাগাতে পারিনি ওটা। তো এখন নৌকো করে যাব আর এটা ফোলাতে ফোলাতে যাব। তো আমাদের পুজো দিয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। খুব ভালোভাবে হয়ে গেছে পুজোটা, খুব সুন্দরভাবে। তো আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি, মুখে খালি ধুলো আর ধুলো বাবা, আমরা বাড়ি চলে এসেছি আর খুব ভালো সময় এসে পৌঁছেছি বাড়িতে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে পড়ছিল, আমরা তখনই বাড়িতে আর কি ঢুকে গেছি, খুব ভালো সময় এসে পৌঁছেছি আর খুব ভালো সুন্দরভাবে গেছি, সুন্দরভাবে পুজোটাও হয়েছে, সবকিছুই ভালোই ভালোই হয়েছে। শুধু আমি অনেক ক্লান্ত, সকালবেলার থেকে না খাওয়া, মানে উপোস ছিলাম, তারপরে হচ্ছে ওখানে গিয়ে কি খাবো, লুচি পরোটা একদম ভালো লাগে না আমার, তো ওই বাসি পেটে আমাকে ফুচকা খেতে হলো, ওই জন্য আরো অস্বস্তি লাগছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কড়া খাওয়া দাওয়া করবো আর এখানে আমি ব্লগটা শেষ করছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। টাটা।